अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। काका का माने हाल डाकছে। যাই হোক, আজকে শুক্রবার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তো ওয়েদার অবস্থা দেখেন আজকে, মানে এই রোদ, এটা হচ্ছে কি সিজন জানি না, তবে এরকম একটা গান আমার মনে পড়ছে যে আপনি ধানের ক্ষেতে রোদ রোদ ছায়া লুক চুরি খেলা, রে ভাই লুক চুরি খেলা। যাই হোক, মেয়ে আর ও যে লুক চুরি খেলা সারাদিন ধরেই চলছে। এখন অবশ্য একটু ঝিরিঝিরি ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে, আর এর মধ্যে এই যে আমি কাঁচা মরিচ পেঁয়াজ বেগুন এগুলো সব তুলে নিচ্ছি। মাশাল্লাহ আমার বেগুন গুলো, এই যে আমার গাছের বেগুন গুলো হয়তো বা আরো কিছু হতো ওরা, কিন্তু কুড়িতে ঝুরে গেল, কুড়িতে বুড়ি হয়ে গেল, আর কুড়িতে ওরা ঝরে দিতে গেল, কারণ একমাত্র ওই কাল কুচ্ছিকনের জন্য ওরা আমার গাছের বেগুন গুলোকে আর কিছু জীবনে হতে দিল না, মানে আরো বড় হতে দিল না, আর অন্যটা তাজা হতে দিল না। কারণ প্রথমে যে বেগুন গুলো ছিল সেগুলো বেশ স্বাস্থ্য এবং লম্বা লম্বা ছিল, এখন যা করেছে ওরা আমার গাছে হাল, এগুলো আর বড় করা যাবে না। বেগুন গাছগুলো সব নিয়ে দিয়েছে, এখন আর কি আজকে বেগুন তুলে নিচ্ছি, কারণ বৃষ্টির দিনে কম বেশি সবাই কিন্তু ভাজা পোড়া খেতে ভালো লাগে, তাই না? আমার তো লাগেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ একসাথে অনেক বেগুন বড় হয়ে গেছে, এগুলোকে তুলতে হবে, প্রসেস করতে হবে। এবং মাঝে মাঝে ও এর মধ্যে একটা কথা আছে, আমি হয়তো সবাইকে দিয়ে খেয়ে খাচ্ছি, মানে যাদের না দিলে না, যাদের দিতে হবে তাদের কিন্তু দিয়েছি দিচ্ছি, আর এই তো ইনশাল্লাহ ফিউচারও দিব, কোনো সমস্যা না। তো যাই হোক, আনা সময় পর খুব রাগে রেগে আছে, আমি ক্লে এনেছি আমার কাজ করার জন্য, সতেজ বানানোর জন্য, সে আমার ক্লে নিতে চাচ্ছে, দিচ্ছি না বলে চিল্লা চিল্লি করছে, কান্নাকাটি করছে। এই যে মরিচ তুলবো, তুলে দুপুরে খাবার তুলবো, একসাথে ইনশাল্লাহ চলে যাবো। আমি ওয়েট করছি আমার হাজবেন্ডের জন্য। আর প্রত্যেক দিনই কিন্তু কিছু না কিছু কাজ করতে, এই যে মাটি হাতে, মাটি গ্লাভস লাগাবো আসলে যখন কাজ করি তখনের জন্য, কিন্তু মরিচ তোলার জন্য তো গ্লাভসের দরকার না, তাই না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া। আমাদের বাড়ি সিঁড়ি চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল এই পাশ দিয়ে আর এখন হবে ওই পাশ দিয়ে। এই যে তহির সাহেব কাজ করে দিয়েছে, সাথে আছে তার স্বর্গে, হ্যাঁ হ্যাঁ গুণোদর ভাই স্বর্গের কাজিন স্বর্গের কাজে কত দূর আর কখন শেষ হবে দাদা, সিনিয়র কাজ করতে শুধু একটা এগুলোই থাকলে তখন নাইস নাইস হয়েছে। তারপর আবার এই যে টু বাই ফোর গুলো আর কাবার হয়ে যাবে, এটা টু বাই ফোর নাকি গো? কোনটা? এই যেটা এই ভিডিও গুলো যেটা মনে পরে শেয়ার করবো, তার কারণ হচ্ছে আমার গাছের অবস্থা খুব খারাপ, এর আগে ভিডিওতে বলেছি আবারও বলছি, গাছগুলো একদম তাসমাস হয়ে গেছে, জানি না কেন, আল্লাহ তুমি মাফ করে, মানে এটা হয়তো নির্দোষ, হয়তো না এটা নির্দোষ, এবং হাদিস করে যদি গাছের নির্দোষ হয়, নির্দোষ লাগে, তারা গাছে নির্দোষ হয়ে গেছে অলরেডি, গাছগুলো একদম মুখে মুখে মানুষে, অনেক গাছ সঙ্গে সঙ্গে মরে গেছে, আর এখন যাই আছে, আমি চাই না এই গাছগুলো কার চোখ লাগুক মুখ লাগুক, একসময় দেখলেই হলো। যাই হোক, এখানে হচ্ছে তিনটা মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া আছে, ওই গাছে এই গাছটা হয়েছিল, দুইটা রাউন্ড হক খেয়ে ফেলেছে দুইটা, অনেক বড় মিষ্টি কুমড়া হয়েছিল ওইটাই, ওই গাছে ফার্স্ট হয়েছিল এই যে আরো এটার আরো দুইটা হয়েছে, দুইটা না তিনটা জন হয়েছে, তিনটা এখানে মাশাআল্লাহ।
আলহামদুলিল্লাহ আল্লাহর দরবে শুকরিয়া। এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা। তো যাই হোক, এগুলো যখন একদম পুরোপুরি পরিপক্ক হবে তখন এগুলোকে বাসায় নিয়ে যাবো। সারা বছর ধরে যেন খাওয়ার ওই ব্যবস্থা। আর একটা আছে অবশ্যই, চ্যানেলের পাশে দেখাই, যেহেতু ভিডিওগুলো অনেক পরে আপলোড করব, সো গাছগুলো মানে ফলগুলো দেখালে সমস্যা নেই। মাশাল্লাহ, এটা অলরেডি পরিপক্ক হতে শুরু করে দিয়ে গেছে। অনেকে বাত্তি যাকে বলেন, বাত্তি আর পরিপক্ক। আমার চাউকুকরা গাছ মেবি, আমি জানি না। আর এটা ধুন্দুল গাছ, ধুন্দুল বা ঝিঙ্গা এগুলো কিন্তু সব এই যে দেখেন গাছগুলো মরে যাচ্ছে। এই গাছটা কিন্তু ভালো ছিল, সব হলে মুখে পোষ, ভালো মানুষের চোখ আর মুখে পোষ আর কিছু না। আর এই হচ্ছে টমেটো, মাশাল্লাহ একটা টমেটো। কোথায় এই হচ্ছে টমেটো? মাশাল্লাহ একটা টমেটো, বিশাল বড় বড়, বিশাল সাইজের। যে আমার গাছের অবস্থা তো হালুয়া টাইট, যাই হোক অল্প টমেটো হয়েছে এই গাছে। এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিয়েছেন সুখী খুশি হয়ে এটাই আল্লাহর দরবারে শুকরিয়া। এখানে সব একই জাতের টমেটো, এই টমেটোগুলো বেশ টক হয়। কিন্তু এই বছর আমার গার্ডেন অবস্থা হিজি হজে বড় হলো বা হিজি ইজি হয়ে গেছে। ইনশাল্লাহ নেক্সট ইয়ার অনেক কিছু শিখলাম। এই বছর অনেকের বাড়ি ঘুরে ঘুরে দেখলাম কীভাবে গাছ লাগাতে হয়, কীভাবে লাগালে গাছের জোর পায়, কীভাবে লাগালে সুন্দর লাগবে, বেশি ফল হবে। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সব কিছু ঠিক রাখেন, নেক্সট ইয়ার আরও সুন্দর করে করবো। এইভাবে যেখানে সেখানে গার্ডেন করবো না, বাড়ির সাইডে সাইডে করবো, যদি আল্লাহ আমাকে সুমত রাখেন, সুস্থ রাখেন আর বাঁচিয়ে রাখেন, চেষ্টা করব। তো এই আর কি, হয়তো বা সামনে বছরে ডাটা গাছ লাগাবো না, কিনে খাবো সেই ভালো। যদি একা হয় সেটা অন্য কথা, শুধু কাঁচা মুছে গার্ডেন করবো, আমার খুব ভালো লাগে। আর এই যে লাল লাল এই যেগুলো বিচির জন্য রেখেছি, এগুলো তুলে দিব আজকে। তো লাঞ্চের জন্য আমাদের ঘরে পালা মুরগি আর গার্ডেনের আলু দিয়ে ঝোল করেছি। আর ঘরে পালা মুরগির যে একটা স্বাদই আলাদা, এটা তো আমরা কম বেশি সবাই জানি, তাও আবার গাছের আলু বলে কথা, মানে নিজের গার্ডেনের কষ্টের ফসল। তো এছাড়া আছে হলো ডাল রান্না করেছি, বেগুন ভাজি করেছি, শসা সালাদ, মানে এটা কিন্তু গাছের, এই জন্য বিশেষভাবে দেখানো, অন্য কিছু না, কারণ সালাদ তো কম বেশি আমরা সবাই খাই। এই যে করলা ভাজি করেছি, এটা অবশ্যই কিনে এনেছি। তো এখন বেলা 4টা বেজে গেছে, তাদের জন্য অনেক অপেক্ষা করলাম। এখনও বাইরে টুকটাক আওয়াজ আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, তারা ঘরে আসেনি, দুপুরে লাঞ্চ করেনি। আর আমার একা একা কখনোই খেতে ভালো লাগে না, শুক্রবারে তো অবশ্যই আমি আমার হাজব্যান্ডকে ছাড়া কখনোই খাই না, অন্যান্য দিনেও খাই না। তো যাই হোক, আজকে আর আমার খাওয়া দাওয়া হবে না, এখন এই যে বিকালের নাস্তা বানিয়ে নিচ্ছি, কুমড়ো ফুলের বড়া। আর এই বড়া কীভাবে বানাতে হয় সবাই কম বেশি জানেন, হয়তো বা এটি আজকের আমার লাঞ্চ এবং ডিনার, আজকের আমার সারা দিন রাতের খাবার। তো আজ এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার আমার জন্য জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।